হাই ফ্রেন্ডস, আজকে আমি আমার ব্লগে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো সাবুর পাঁপড়। আমি এখানে দেখাতে পারছি না, আমি শুরু করে দিয়েছি আগে। আমি আগে 100 মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এটুকু পড়ে আছে, বাকিটা করছি এখনো, করে ফেলিনি, করছি। তো আগে সাবুটা, মোটা দানা সাবু নিয়েছি আমি প্যাকেটের, ওইটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, মোটা দানা সাবু তাড়াতাড়ি ভিজে যায়। তো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর ছেঁকে তুলে নিয়েছিলাম জল থেকে, জলটা ছড়িয়ে রেখেছিলাম, দিয়ে তার সাথে সামান্য একটু নুন করে মিক্স করে নিয়েছিলাম, দিয়ে এই ধরনের কিছু কোনো কৌটো ঢাকনা নিয়ে তার মধ্যে একটু অলিভ অয়েল হোক বা অন্য কোনো তেল হোক একটু গুলিয়ে নিয়ে তেলটা মাছ লাগাতেই হবে, না হলে এটা উঠবে না। তারপরে সামান্য অল্প অল্প করে এই সাবুদানা আমি এরকম করে পুরো ক্যাপটাতে আমি ভর্তি করে নিয়েছি। তারপর ওই ক্যাপটি নিয়ে একটি বাটিতে কিছু গরম জল বসিয়ে গেছে, তার উপর ক্যাপটি জলটা গরম হলে বসিয়ে দিতে হবে। এরকম ফুটো ফুটো কোনো থালা স্টিমটা যে বেরোচ্ছে, স্টিমই এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, দেখুন সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, 5 মিনিট মতো দেরি হবে। তারপর একটা পাত্রে একটু তেল মাখিয়ে, যে কোনো তেল মাখিয়ে, আমি অলিভ অয়েল দিয়েছি এখানে, এটা এরকম করে ঢেলে দিতে হবে। তারপর দেখুন, তারপর এটা রোদে পাতাবে, সারাদিন রোদে মিশ করতে হবে। এই দেখুন আমি কয়েকটা রোদে দেব, ভালো করে রোদে শুকিয়ে তারপর সাদা তেলে বা অলিভ অয়েলে ভেজে খান। আমার রেসিপি কেমন লাগলো জানাবেন, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।